আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে কথা বলবো। তো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ ওষুধগুলো রিভিউ করে থাকি। ওষুধগুলোর কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং বর্তমান বাজার মূল্য সহকারে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসোনিক্স 20 mg এই ট্যাবলেটটি, এই ক্যাপসুলটি নিয়ে। তো বন্ধুরা, এই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো এই ইসোনিক্স 20 এটি হচ্ছে তার ব্র্যান্ড নেম বা কোম্পানির দেওয়া একটি নেম, আর এটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ইসোমেপ্রাজল গ্রুপের ওষুধ। তো ইসোমেপ্রাজল মূলত একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত এটিপি এনজাইম সিস্টেমের সাথে কুভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অ্যাসিড নিঃসরণের মাধ্যমে প্রধান ধাপকে বাধা করে, এবং ইসোমেপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটর প্রথম একক অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে। তো এই ওষুধটির সাথে অনেকে পরিচিত, ইসোনিক্স বা ইসোমেপ্রাজল গ্রুপের ওষুধগুলো আমাদের গ্যাস্ট্রিক এর জন্য খাওয়া হয়। তো এখন এই ওষুধটি এছাড়াও কী কী সমস্যার জন্য খাওয়া যায় আমরা জেনে নিচ্ছি, এটি কোন কোন রোগের জন্য নির্দেশিত। তো যে যাদের গ্যাস্ট্রিক সমস্যা, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড, ইরোসিভ, ইসোফেগাইটিস, ডিউডেনাল আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি নিরাময়ে, তারপরে হচ্ছে ডিসপেপসিয়া, ডিউডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক অথবা গ্যাস্ট্রিক জাতীয় সকল প্রকার সমস্যায়, জোলিঞ্জার ইলিসন সিন্ড্রোম, এছাড়া গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিকজনিত সকল প্রকার উপসর্গে যেমন বুক জ্বালা পোড়া করা, গলা ব্যথা, গলা পোড়া, অ্যাসিডিটি বা অম্লত্ব, বদহজম, ক্ষুধামান্দা, গ্যাস্ট্রিকের জন্য পেট ব্যথা, পেটে গ্যাস হওয়া ইত্যাদি নিরাময়ে এই ওষুধটি খাওয়া যায়। তো বন্ধুরা, এই ইসোনিক্স 20 mg ক্যাপসুলটি খাওয়ার একটি নিয়ম রয়েছে। তো যাদের বয়স 15 বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক, সেক্ষেত্রে তারা প্রতিদিন একটি করে দুইবার সর্বোচ্চ ট্যাবলেটটি খেতে পারবে। যারা রোগের উপর ভিত্তি করে এটি 40 mg পর্যন্ত দুইবার খেতে পারবে। এটি যেহেতু ইসোমেপ্রাজল গ্রুপের ওষুধ, তাই খাওয়ার আগে এটি খেলে খুবই ভালো কাজ করবে। তো এই জন্য আপনারা ওষুধটি খাওয়ার পূর্বে, খাওয়ার আগে খাবেন, আর তাছাড়া যে কোনো ওষুধে খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, কারণ ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং তার নিয়ম নির্ধারণ করে, খাওয়ার নিয়ম নির্ধারণ করে দেবে। তো এই ওষুধটি গর্ভকালীন সময়ে এবং মাতৃদুগ্ধকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যাবে কি না তার জন্য সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত কোনো তথ্য নেই। সেজন্য যদি এই সময়ে এই ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে আপনার ওষুধটি খেতে পারবেন অথবা ডাক্তারের সাথে আলোচনা করে ওষুধটি খাবেন। তো মাতৃদুগ্ধ কালে এই ওষুধটি না খাওয়াই ভালো, কারণ ইসোমেপ্রাজল মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে। এখানে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, সেই জন্য নবজাতক যে সকল মায়েরা তাদের শিশুকে বুকের দুধ পান করায় সেই ক্ষেত্রে এটি বন্ধ রাখাই ভালো। তো এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ইসোমেপ্রাজল গ্রুপের বা ইসোনিক্স 20 mg ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এটি যদি দীর্ঘকালীন সময় বা অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় সেক্ষেত্রে ডায়রিয়া, তলপেট ব্যথা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, ইসোনিক্স 20 mg ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি ট্যাবলেট 5 টাকা, প্রতি ট্যাবলেট হচ্ছে 5 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের ইসোনিক্স 20 ক্যাপসুলের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আমি সেই ওষুধের বিস্তারিত তুলে ধরব। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।